তো আমরা স্টুডেন্ট আগের ক্লাসটাতে প্রোনাউন সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম যে প্রোনাউন মানে কি প্রোনাউন কোথায় ব্যবহার হয় এবং প্রোনাউনের কি কী প্রকারভেদ রয়েছে তো সেখানে আজকে আমি তোমাদেরকে একটু সিম্পলি ক্লাসিফিকেশানটা একটু দেখিয়ে দিচ্ছি যে প্রোনাউনের কি ভাগে ভাগ করা যেতে পারে প্রোনাউনটার ক্লাসিফিকেশানটা আমি বলেছিলাম পার্সোনাল প্রোনাউন যেখানে আমি বলেছিলাম যে পার্সন মানে কি পার্সন মানে হচ্ছে ব্যক্তি তাহলে ব্যক্তিকে নিয়ে যে প্রোনাউন অর্থাৎ ব্যক্তিকে উদ্দেশ্য করে যে নামের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে সেটা হলো পার্সোনাল প্রোনাউন তো এখানে আই উই দো ইউ হি শি ইড দে এগুলো বলেছিলাম এগুলো পার্সোনাল প্রোনাউন সেখানে আমি তোমাদের সাবজেক্টিভ ইউজ এবং অবজেক্টিভ ইউজটাও দেখিয়েছিলাম তোমরা আগের ক্লাসেরটা দেখে নেবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে আজকে দেখো আমরা দ্বিতীয়টা দেখছি পজেসিভ প্রোনাউন পজেসিভ প্রোনাউনগুলো মাইন ইয়র্স আওয়ার্স হিস ইটস দেয়ারস এগুলো সব তোমরা মনে করে রাখো তোমাদের এইগুলো পজিটিভ প্রনাউন কি ডিটেলসে অবশ্যই আসি একটা সামারাইজেশন করে দিচ্ছি ক্লাসিফিকেশন অফ প্রোনাউন প্রোনাউনের প্রকারভেদ কী কী হতে পারে সেগুলো তোমাদেরকে দেখে দিচ্ছি তারপর দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এগুলো মনে রাখবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কি দিস দ্যাট দিস দোস মাছ সাচ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যেগুলোতে সেলফ যুক্ত হয়ে থাকে মাই সেলফ ইউর সেলফ হিম সেলফ আওয়ার সেলফ দেখো এটা একটা সামারাইজ হচ্ছে হ্যাঁ তোমাদের ডিটেলস আলোচনা আমি করে দিচ্ছি এগুলো বিষয়গুলো কি তারপরে ওই ইন্ট্রোগেটিভ প্রোনাউন ইন্ট্রোগেটিভ প্রোনাউন মানে কোয়েশ্চিন মার্ক যেটা দিয়ে হয় যেমন হু হুইচ দ্যাট হোয়াট এগুলো ইন্ডিফিনিট প্রোনাউন যেটা হচ্ছে ওয়ান সাম এনি অল নন এগুলো হচ্ছে ইন্ডিফিনিট প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো ইচ এই ইচ এইদার নেইদার এগুলো হচ্ছে সব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন কোনগুলো রিলেটিভ প্রোনাউন হলো হু হুইচ দ্যাট হোয়াট রিসিপ নামে আরেকটি প্রোনাউন পাওয়া যায় যেটাকে বলা হয় ইচ আদার ওয়ান অ্যান আদার এছাড়াও এম্পেটিক প্রোনাউন রয়েছে অর্থাৎ টোটাল আমরা দশ ভাগে ভাগ করতে পারি প্রোনাউনগুলোকে তো পার্সোনাল প্রোনাউনগুলো আমরা আলোচনা করেছিলাম সেখানে আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি সেখানে আমরা কী আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে ফার্স্ট পার্সন প্রোনাউন যেগুলো হয় অর্থাৎ যে কথা বলছে আই উই মাই ইয়র্স এগুলোকে আবার আমি বলেছিলাম যে এর সিঙ্গুলার হয় আবার এর প্লুরার হয় সিঙ্গুলার কোনগুলো আই মাই এগুলো হচ্ছে সিঙ্গুলার সেই রকম ইউ উই আওয়ার আস এগুলো হচ্ছে লুয়ার ফর্ম এগুলোর সাবজেক্টিভ ইউজ কি সেটাও আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে সেকেন্ড পার্সন যেটা সেটাতে বলেছিলাম যে যেটা যারা কথা শুনছে অর্থাৎ উপস্থিত ব্যক্তিবর্গ যে কথা শুনছে অর্থাৎ দর্শক যারা শ্রোতা যারা তাদেরকে বলা হয় সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ এই মধ্যম পুরুষে দো ইউ দি ইউর দি এগুলো বলেছিলাম যে দো দি দি যেগুলো আছে এগুলোতে কি ব্যবহার হয় এগুলো হচ্ছে পোয়েটিক্যালি ইউজ হয় কবিতা ইউজ হয় এগুলো রিয়েলিটিতে ইউজ কম হয় ইউ ইউরটা আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি এখানেও ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন এবং ফার্স্ট পার্সেন সিঙ্গুলার নাম্বার সেকেন্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার থার্ড ফুলবর নাম্বার সব বলে দিয়েছিলাম থার্ড পারসেন্ট কোনগুলোতে অনুপস্থিত ব্যক্তি অর্থাৎ যারা নেই তাদেরকে আমরা অনুপস্থিত ব্যক্তিকে বলে থাকি থার্ড সিঙ্গুল থার্ড পার্সেন্ট নাম্বার এগুলোতে সিঙ্গুলার নাম্বার হি শি ইট এবং ফুল নাম্বার হলো দে এবার আমরা যেটা আলোচনা করব। সেটা হলো এখানে দেখো উইয়ের বিভিন্ন ব্যবহার আছে আমরা যে উই বললাম উই কি উই হলো উই হলো ফার্স্ট পার্সেন্ট প্লুরাল নাম্বার তো উইয়ের ব্যবহার বিভিন্নভাবে আছে এই ব্যবহারগুলো তোমরা ধীরে ধীরে করে একটু একটু করে দেখো বোঝার চেষ্টা করো আমি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেমস না হয় উই কোথায় কোথায় ব্যবহার হতে পারে যদি কেউ দুই বা ততোধিক ব্যক্তির পক্ষ থেকে কিছু বলে তাহলে উই ব্যবহার করা হয় দুই বা ততোধিক ব্যক্তির পক্ষ থেকে কিছু বলছে তাহলে উই ব্যবহার করা হয় যেমন উই প্রোটেস্ট এগেনস্ট দ্য পলিউশন তাহলে এখানে উইটাকে উইটা হলো সমস্ত ব্যক্তি যারা এই প্রোটেস্টটা করছে এই যারা প্রোটেস্ট করছে সমস্ত ব্যক্তি এখানে দশজন ব্যক্তি হতে পারে বিশজন ব্যক্তি হতে পারে এক জন ব্যক্তি হতে পারে এক কোটি ব্যক্তি হতে পারে এই এক কোটি ব্যক্তিকে একসঙ্গে আমরা কি বলছি উই বলছি ঠিক আছে তো এই প্রোটেস্ট যারা করছে প্রতিবাদ যারা করছে কিসের বিরুদ্ধে দূষণের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদের সবাইকে একসাথে কী বলা হচ্ছে উই উই আর প্রাউড অফ বিরাট কোহলি বিরাট কোহলিকে নিয়ে আমরা যারা যারা গর্ব করি প্রত্যেক ব্যক্তিকে এখানে কী বলা হচ্ছে উই বলা হচ্ছে ঠিক আছে তাহলে উই আমরা কী ক্ষেত্রে দুই বা তত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করলাম এবং একই রকমভাবে উই রিপ্রেজেন্ট দ্য ন্যাশনাল ক্রিকেট টিম এখানে উইটাকে যারা ক্রিকেট টিমের সঙ্গে এই বছর ইন্ডিয়ান ক্রিকেট টিমের সঙ্গে যুক্ত আছে জাতীয় দলে যারা রয়েছে তাদেরকে একসঙ্গে এই এগারো জন থেকে পনেরো জন সদস্য হয় সেই সমস্ত সদস্যগুলোকে একসঙ্গে কী বলা হচ্ছে উই বলা হচ্ছে ঠিক আছে তাহলে উই আমরা এইগুলো ক্ষেত্রে ব্যবহার করব এছাড়াও দেখো রাজপুরুষ বা উচ্চপদস্থ কর্মচারী যেগুলো হয় তারা নিজেরা নিজেদেরকে প্রকাশ করতে গিয়ে উই ব্যবহার করে যেমন উই উড লাইক টু লেট দ্য পিপুল নো দ্যাট উই কুড নট টলারেট এনি কাইন্ড অফ সেটেশান এটা উই মানে কে উই মানে এই সমস্ত ব্যক্তিগুলো এই সমস্ত ব্যক্তিগুলো এই সমস্ত উচ্চপদস্থ ব্যক্তিগুলো বা নিজে হচ্ছে রাজপুরুষ সে নিজেকে উই বলছে সমস্ত জনগণকে সাথে নিয়ে তাহলে উই এই ক্ষেত্রেও ব্যবহার হতে পারে আরও কী ক্ষেত্রে ব্যবহার হতে পারে জনসাধারণের পক্ষ থেকে মতামত জ্ঞাপন করার ক্ষেত্রে মানে কেউ জনসাধারণের হয়ে কথা বলছে কোনো জনসাধারণের হয়ে কেউ যদি কথা বলে সেক্ষেত্রেও কী ব্যবহার করা হয় উই ব্যবহার করা হয় জনসাধারণের হয়ে কথা বলছে যেমন উই উই আর দ্য ভিউ দ্যাট দ্য প্রপোজড বিল শুড বি ড্রাফট ঠিক আছে তো এইরকম সংবাদপত্রে সম্পাদক তিনিও নিজেকে কি বলেন উই বলেন তো এক্ষেত্রেও উই ব্যবহার করা হয় এছাড়াও দেখো ব্যাপক অর্থে মনুষ্য জাতি বোঝাতেও উই ব্যবহার করে ব্যাপক অর্থে অর্থাৎ উই অল নট লিভ ইন ফেয়ার ফর আমরা আজীবন ভয়ে বেঁচে থাকবো না দেখো উই উইটা এখানে কে যত ব্যক্তি আছে সমস্ত মনুষ্য ব্যক্তিকে একসঙ্গে বলছে উই একই যেমন আমরা উইয়ের ব্যবহার করলাম তেমনি ইটের ব্যবহার আছে দেখো ইট সাধারণত আমরা প্রাণী বস্তু বা বাচ্চাদেরকে ব্যবহার করে থাকি এটা থার্ড পার্সনের ব্যবহার হয় নিউট্রোজেন্ডের ব্যবহার হয় সিঙ্গুলারের ব্যবহার হয় ইট ইতর প্রাণী বোঝাতে ইট ব্যবহার করা যে দ্য হর্স লাভস ইটস মাস্টার হর্সটারই কথা বলছে এই হ্যাঁ বিশ্ব হ্যাজ এ ডক এই ডকটাই পরে বলা হচ্ছে ইট ইজ এ ফেইথুল টু হিম ইট ইজ ফেইথুল টু হিম তাহলে এই ইটটা কি এই ইটটা হলো ডক ঠিক আছে মনে রাখবে এবার ছোট শিশুর ক্ষেত্রে ইট ব্যবহার করা হয় ছোট শিশুর সর্বনাম ব্যবহার করার ক্ষেত্রে ছোট শিশুর নামের পরিবর্তে সর্বনাম মানে প্রণাম ছোট শিশুর নামের পরিবর্তে ব্যবহার করা হয় ইট দেখুন দ্য চাইল্ড ইজ ক্রাইম ফর ইটস মাদার ইট ইজ এ নাইস বেবি তাহলে এই ইটটা ব্যবহার করা হলো কী কী ক্ষেত্রে এটা ব্যবহার করা হলো চাইল্ডের ক্ষেত্রে তাহলে চাইল্ডের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করতে পারি ইট ব্যবহার করতে পারি ঠিক আছে জাস্ট এটা মনে রেখো আজকে ভিডিওটা করা ভিডিও যেটা আমি আজকে একটু শরীর অসুস্থতার কারণে আমি ফেস ভিডিওটা করলাম না নেক্সট দিন থেকে ফেস ভিডিওগুলো আসবে তোমরা কন্টিনিউ দেখতেও তোমাদের উদাহরণের সাথে জিনিসগুলো বুঝিয়ে দেবো জোর দেওয়ার জন্য ইট ব্যবহার করা কোনো কথার উপরে বেশি গুরুত্ব দেওয়ার জন্য জোর দেওয়ার জন্য ইট ব্যবহার করা যেমন ইট ইস আই হু হ্যাভ ডান দিস এটা আমি যে এটা করেছে ঠিক আছে এটা কে বলেছে নিজেকে আমি গর্ব করে বলছে যে এটা আমি করেছি এরকম কথা বলতে গিয়ে সে আই ব্যবহার ইট ব্যবহার করছে ঠিক আছে ইট ইস ইউ হু আর রেসপন্সিবল ফর দিস এটা আমি কাউকে তোষারোপ করছি যে এটা তুমি তোমার জন্য এটা হয়েছে এই যে কথাটা বলছি তোমার জন্য এটা হয়েছে এই ইটটাকে ব্যবহার করছি কি করতে তুমির জায়গায় ব্যবহার করছি ঠিক আছে তো এরকম কোনো কিছুতে জোর দেওয়ার ক্ষেত্রে ইট ব্যবহার করা হয় ঠিক আছে এছাড়াও ইমপার্সোনাল ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট রূপে ইট ব্যবহার করা হয় যেমন দেখো বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি পড়ছে এবার এখন বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি পড়ছে রেইন ইজ ফলিং এরকম তো বলি না আমরা কী বলি ইট ইজ রেইনিং নাও ইট ইজ উইন্টার নাও টুডে ইট ইজ ভেরি হট তো এইরকম কথাগুলো এগুলো বলে ইমপার্সোনাল ভার্ভ ইমপার্সোনাল ভার্ভগুলোকে ব্যবহার করতে গিয়ে আমরা কী করি ইট ব্যবহার করে থাকি তো আজকে কালকে আমরা পার্সোনাল প্রোনাউনটা পড়ে নিয়েছিলাম তো আজকে যে মেনলি যেটা থাকছে সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন ঠিক আছে পজেসিভ প্রণাম পজেসিভ প্রোনাউন কোনগুলো এই যে মাই দি হার ইটস আওয়ার দেয়ার এগুলো হচ্ছে পজেসিভ প্রণাম এই পজিসিভ প্রোনাউনগুলোকে আরও আছে কিছু পজিসিভ প্রোনাউন তো এই পজিসিভ প্রোনাউনগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে ঠিক আছে একটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ আর একটা হলো পজেসিভ প্রোনাউন তো পজেসিভ অ্যাডজেকটিভ সেটা হচ্ছে প্রো নোমিনাল প্রো নাউন প্রো নোমিনাল নাউন যেটা সেটা হলো পজিটিভ অ্যাডজেটিভ এটার সাথে কী হয় এটার সাথে দেখো আমি কখনো কি বলবো না আমার মা আমি সবসময় বলো আমার আমার কি আমার পর তো কিছু বলতে হবে তাই না তো আমার কি আমার মা বা আমি বললাম কাউকে আমার আমার কি আমার পেন আমার বই আমার মোবাইল আমার ক্লাস যে কিছু হোক আমার কথাটার সাথে কোনো একটা ইউজ করতে হচ্ছে তো এইরকমগুলোকে বলা হয় পজিটিভ অ্যাকজেটিভ যেমন মাই বুক মাই ইউর হর্স হিস আমলা আওয়ার ফ্যামিলি যদি হিজ বলো তার তার কি তার তো কিছু বলতে হবে না যে তার বই কি তার মোবাইল কি তার পড়া যে কোনো কিছুতে তার সাথে বলতে হবে তো তার বা আমাদের আমাদের পরিবার কি বলবে আমাদের এবার এর সাথে এইটাকে ব্যবহার করা হলো অ্যাডজিটিভ হিসাবে একই রকমভাবে তার কথাটাকে কী করতে পারে এক এই বইটা হলো তার তাহলে ওখানে আমরা তার কথাটা কি করতে পারলাম শেষ করলাম তো এইরকম অ্যাডজিটিভগুলোকেই বলছে পজেসিভ প্রোনাউন এগুলোকে বলা হচ্ছে প্রজেসিভ প্রোনাউন যেগুলোকে একাকি ইউজ হচ্ছে দিস পেন ইজ মাইন এই কলমটা আমার আই এম ব্রাদার অফ ইয়োর আমি তোমার ভাই দিস ইজ বুক অফ হিস এটা তার বই দিস আমরেলা ইজ দেয়ার্স এগুলো তাদের ছাতা এটাই তাদের ছাতা ঠিক আছে এইরকম দ্যাট হর্স ইজ আওয়ার ওই হর্সটা আমাদের তো এরকম ব্যাপারটা থাকে এখানে একটা জিনিস নোট করে রাখবে অফ ইয়োরস অফ মাইন এর পরিবর্তে ওয়ান অফ ইয়োর ওয়ান অফ মাইন এই কথাটা ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে তো মনে রাখবে এগুলো নোট করে রাখবে নেক্সট দিন আমরা ফেস ভিডিও করবো তখন ডিটেলসে আরও অনেক বিষয় আছে যেগুলো আমি উদাহরণের সাথে বলে দেবো যেমনটা তোমাদের প্রথম ক্লাসটা দিয়েছিলাম সেইভাবে তো তোমরা ডেসক্রিপশানে দেখে নিবে ক্লাসগুলো পুরোনো ক্লাসগুলো এবার আসবো আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেটা সেটা হলো নির্দেশত্বক সর্বনাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো এই যে দিস দ্যাট দিস দোস এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ঠিক আছে তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো এবার মনে রাখবো আমরা দিস দ্যাটটা ভালো করে মনে রাখবে দিস হচ্ছে এইটা ঠিক যে এখানে বোঝাতে দিস ব্যবহার করা হয় আর দ্যাট ব্যবহার করা ওখানে বোঝাতে অর্থাৎ এইটা যখন বলছি আমরা এইটা তখন হলো দিস আর যখন বলছি ওইটা তাহলে হলো দোষ তার মানে দিস মানে কাছে যেটা বোঝাচ্ছে সেটা হলো দিস দূরে যেটা বোঝাবে সেটা হবে দ্যাট এর অর্থাৎ টি এইচ আই ইস দিস এর পুলুয়ার ফর্ম হলো টি এইচ ই এসি একই রকমভাবে একই রকমভাবে মনে রাখবে দ্যাট দ্যাট যেটা দ্যাট হচ্ছে সিঙ্গুলার ফর্ম সিঙ্গুলার প্রোনাউন দোষ হচ্ছে পুলার প্রণাউন অর্থাৎ দ্যাট হচ্ছে দোষ হচ্ছে দ্যাটের ফ্লুরার ফর্ম বহু বচন ঠিক আছে দিস ইজ মাই বুক দ্যাট ইজ ইউর এটা আমার বই ওটা তোমার দ্যাট ইজ নাইস ফ্লাওয়ার এটা খুবই সুন্দর ওটার খুবই সুন্দর ফুল দিস ইজ আওয়ার নিউ অ্যাড্রেস এটা হলো আমাদের নতুন ঠিকানা দোস ওয়ার দ্য হ্যাপি ডেইস ফর ম্যান সেগুলো ছিল মানুষের জন্য সবচেয়ে সুখের দিন ঠিক আছে এখানে মনে রাখবে এটা নোট করে রাখবে স্ক্রিনশট নিয়ে রাখবে কাছের কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে কি করা হয় দিস ব্যবহার করা হয় বহু বচন কি কী হয় থ্রি এইচ এসি ডিচ আর দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হলার জন্য দ্যাট ব্যবহার করা হয় দূর বহু বছরে এটাকে বলা হয় দোষ তাহলে কাছের কি জিনিস কী হলো দিস দূরের জিনিস কী হলো দ্যাট ঠিক আছে জাস্ট নোট টাইড এবার রিফ্লেক্সিভ প্রনাউন কী বললাম রিফ্লেক্সিভ কি হবে রিফ্লেক্সিভ যখন হচ্ছে যুক্ত হবে যেগুলোতে ঠিক আছে সেলফ অর্থাৎ নিজে নিজেই নিজেরাই আপনা আপনি বা স্বয়ং যে কাজগুলো হয় সেগুলোকে বোঝাতে ইংরেজিতে কি বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন রি মানে ব্যাক ফ্লেক্সিভ মানে টার্নিং অর্থাৎ মানে টার্নিং ব্যাক ফিরে আসা অর্থাৎ নিজে নিজে কোনো কাজ করলাম আপনা আপনি কোনো কাজ করলাম নিজেদের স্বয়ং নিজেরা কাজ করলাম সেগুলোকে বলা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে এবার দেখো বস্তু বা ব্যক্তি হ্যাঁ হলে রিপ্লেক্সিভ প্রোনাউন হয় বস্তু বা ব্যক্তি হলে রিপ্লেক্সিভ প্রোনাউন যেমন হি কিল্ড হিম সেল্ফ ইউ উইল হার্ট ইউর সেলফ সি ফ্যান্স হার আই ইস্ট মাই সেলফ উই শুড হেল্প আওয়ার সেলফ ঠিক আছে হি কিল্ড হিমসেলফ সে নিজের নিজেকে হত্যা করলো ইউ উইল হার্ট ইউর সেলফ তুমি নিজে নিজেকে ক্ষতি করছো সি শি ফ্যান্স হার সেলফ সে নিজে নিজেকে বাতাস করছে হাওয়া দিচ্ছে আই কার্স্ট মাই সেলফ আমি নিজেকে অপবাদ দিচ্ছি বা নিজের নিজেকে অভিশাপ দিচ্ছি কার্স মানে অভিশাপ দেওয়া উই শ্যুড হেল্প আওয়ার সেলফ আমরা নিজেদেরকে অবশ্যই সাহায্য করা উচিত আমাদের নিজেদেরকে অবশ্যই সাহায্য করা উচিত এখানেও একটা পার্সন আছে দেখো ফার্স্ট পার্সেন যেমনটা বলেছিলাম ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন হয় ঠিক আছে তো ফার্স্ট পার্সন সিঙ্গুলারে কী হয় মাই সেলফ আর সেলফের কী বলেছিলাম দেখো শেষে যদি এফ থাকে কী হয় ক্লাসটা দেখে নেবে একবার যেটা নাউনের পার্ট টু ছিল সেটা একবার দেখে নেবে যদি শেষে এফ থাকে তাহলে পুলবার করার সময় কী হয় ভি ইএস হয় এফের জায়গায় দেখো আওয়ার সেলফ ঠিক আছে একই রকমভাবে সেকেন্ড ইয়োর সেলফ সেকেন্ড পার্সনে ইউর সেলফ হয় ইউর সেলফস হয় থার্ড পার্সনে হিম সেলফ হয় সেখানে কী হবে দেম সেলফস হবে ঠিক আছে তো মনে রাখো এগুলো এবার হচ্ছে অ্যামথেটিক ইউজ এটাও এক প্রকারের প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যখন অবজেক্টিভ রূপে ব্যবহার হয় সেটাকে অ্যামফেটিক প্রোনাউন বলা হয় ঠিক আছে এটারই একটা প্রকার হলো রিফ্লেক্সিভ প্রোনাউন এটাই এক প্রকারের হচ্ছে প্রোনাউন ঠিক আছে তো দুটাই মনে রাখবে ভালো করে হি হিম সেলফ রেসপন্সিবল ফর দিস সে নিজেই এর জন্য দায়ী আই মাই সেলফ হেয়ার দিস রিমার্ক ঠিক আছে তো এগুলো মনে রাখবে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফেটিক প্রোনাউনের মধ্যে কিছু পার্থক্যটা বুঝে নাও হি কার্সড হিমসেলফ টিনা মেড টি হার সেলফ এমফেটিক প্রোনাউনে আমরা কি বলছি এটা হি হারসেলফ হার সেলফ মেড টি ঠিক আছে আমরা এখানে কি করছি রিফ্লেক্সিভ প্রোনাউনে শেষে ইউজ করছি অবজেক্ট রূপে ইউজ করছি ঠিক আছে কিন্তু এখানে কি হচ্ছে এটা হচ্ছে সাবজেক্টের পরেই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার হচ্ছে এটাকে এমপেটিক এমপেটিক মানে হচ্ছে এম্পাসাইজ করা মানে কোনো বিষয়টাকে আরও জোর দিয়ে বলা বা আরও বেশি করে সেটাকে গুরুত্ব দেওয়া বা জোর দেওয়া সেটাকে বলা হয় এমপেটিক প্রনাউন তারপর হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন ইন্ট্রোগেটিভ প্রোনাউন কী দেখো হু হুইচ হোয়াট এগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন ইন্ট্রোগেটিভ প্রোনাউনে কী হয় কোর্শিন তৈরি করা ইন্ট্রোগেটিভ মানে হচ্ছে কোশ্চিন তৈরি করা আমি যখন সেদিন বললাম যে দেখো প্রোনাউন কি প্রোনাউন সবসময় কী হবে নামের পরিবর্তে হবে ঠিক আছে নামের পরিবর্তে কী হবে প্রোনাউন হবে সবসময় জন্য নামের পরিবর্তেই প্রোনাউন হবে আমি বললাম ওখানে কে আছিস এবার দেখালো ওখানে ওখানে ঋতু ছিল তা আমি বললাম যে ওখানে ঋতু আছিস তাহলে আমি ঋতুর জায়গায় কী ব্যবহার করলাম কে ব্যবহার করলাম তার নামের পরিবর্তে ব্যবহার হলো কেটা তাহলে ওই জন্য ওইটাকে বলা হচ্ছে কি প্রোনাউন তো এরকমই হু একটা প্রোনাউন হু হু আবার তিন প্রকার দুই প্রকারে হয় একটা নমিনেটিভ কেসে হয় একটা অবজেক্টিভ কেসে হয় আর একটা পজিটিভ কেসে হয় তিন প্রকারে হু ব্যবহার করা হয় নমিনেটিভ কেস যেটা সেটা হচ্ছে সাবজেক্টিভ সেটাতে কী হয় হু অবজেক্টিভ কেসে কী হয় হুম আর পজিটিভ কেসে কী হয় হুস ঠিক আছে তাহলে সাবজেক্টিভ অবজেক্টিভ পজিটিভটা ভালো করে মনে করো সাবজেক্টিভে হয় হু অবজেক্টিভে হয় হুম পজিটিভে হয় কি হুস ঠিক আছে তিনটা প্রকার হু ব্যবহার হয় এটা মনে রো হুইস হুইজকে কী এটা হচ্ছে অনেকের মধ্যে বেছে নিতে বা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় হুইজ হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় ঠিক আছে অথবা অনেকের মধ্যে থেকে বেছে নিতে ব্যক্তির ক্ষেত্রে হুইজ ব্যবহার করা হয় আবার বস্তুর ক্ষেত্রে হুইজ ব্যবহার করা হয় ডাইরেক্টলি হুইস অফ থ্রি বুকস ইউ ওয়ান্ট হুইচ অফ দ্য রিজন ডু ইউ লাইক মোস্ট সিজন ডু ইউ লাইক মোস্ট হুইচ অফ দি থ্রি বুকস ইউ ওয়ান্ট এর মধ্যে কোন তিনটা বই তুমি চাইছ বা তোমার হচ্ছে সবচেয়ে পছন্দের বলছে হুইস অফ সিজন হুইস অফ দ্য সিজন ডু ইউ লাইক মো সবচেয়ে বেশি পছন্দের ঋতু কোনটি হোয়াটেরও ব্যাপার আছে হোয়াটের ব্যাপারটা ভালো করে দেখানো হোয়াট বস্তুর পরিবর্তে বা ভিত্তি বোঝাতে হোয়াট বারো হোয়াট ইজ দিস এটা কি হয় হোয়াট ইজ ইউর ফাদার তোমার বাবা কে ঠিক আছে এখানে দেখো মনে রাখো যে হোয়াট ইজ ইউর ফাদার মানে হচ্ছে তোমার বাবার প্রফেশন জানতে যাচ্ছে মনে রাখবে হু ইজ ইোর ফাদার মানে তোমার বাবার নাম জানতে যাচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার যখন বললো তার মানে তোমার বাবার হচ্ছে কাজ জানতে যাচ্ছে তোমার বাবার প্রফেশন জানতে যাচ্ছে তোমার বাবার জব জানতে যাচ্ছে তো হোয়াট ইজ ইউর ফাদার মানে হচ্ছে তোমার বাবার জব জানতে যাচ্ছে যদি বলে হু ইজ ইউর ফাদার তখন তোমার বাবার নাম জানতে যাচ্ছে ঠিক আছে মনে রেখো করে হোয়াট যখন কোনো প্রিপোজিশনের সঙ্গে বসে তখন প্রিপোজিশনটি শেষে বসে যেমন হোয়াট ডিড ইউ ডু ফর ইট ফর মানে প্রিপোজিশনটা কোথায় বসলো শেষে নোট করে রাখবে এটা হোয়াট ডিড ইউ ওপেন ইট উইথ কেন অর্থে হোয়াট ব্যবহার হোয়াট ফর ব্যবহার করা হয় ঠিক আছে হোয়াট ডিড হি ডু দ্যাট ফর এরপর রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনগুলো অ্যাডজিট যেটা ইন্ট্রোকাটিভ প্রোনাউন সেটার থেকে আলাদা নয় প্রোনাউনগুলো একই হু হোয়াট হুইচ এখানে শুধু দ্যাট আসছে রিলেটিভ প্রোনাউনটা কি এটা এসআইটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় ইন্ট্রোগ্রাটিভ প্রোনাউন যেটা সেটা কোশ্চিন মার্ক তৈরি করা ব্যবহার হচ্ছে কিন্তু এটাতে এর ক্ষেত্রেই ব্যবহার হয় এখানে কি হয় যে ওইটা ফুল স্টপই থাকে এখানে হু মানে যে হোয়াট মানে যেটা এইভাবে হুইচ মানে যেটা ঠিক আছে এইভাবে হোয়েন মানে যখন হোয়ার মান হোয়ার মানে যেখানে হাউ মানে যেমন এইভাবে কথাগুলোকে উচ্চারণ হয় সেখানে কেমন কখন কোথায় এরকম ব্যবহার হয় না আই নো দ্য ম্যান আমি লোকটাকে চিনি হু কেম টু ইউ দেখো এবার হু মানে কি ব্যক্তি বোঝাতে হু ব্যবহার করে দিস ইজ দ্য পেন বস্তু বোঝাতে কী করা হুইজ ব্যবহার করে দিস ইজ দ্য বুক দ্যাট এখানে দ্যাটটা কিসে ব্যবহার হলো যে যে বইটা তাহলে এখানে বস্তুর ক্ষেত্রে কী ব্যবহার করা হলো দ্যাট ব্যবহার করা হলো এখানে দেখে নাও ব্যক্তি বোঝাতে হু বস্তু প্রাণী বোঝাতে হুইজ ব্যবহার করায় বস্তু বোঝাতে হোয়াট ব্যবহার করায় অনলি সেম অল সুপারলেটিভ ডিগ্রিতে দ্যাট বসে অনলি সেম অল বা সুপারলেটিভ ডিগ্রিতে কি বসে দ্যাট বসে কখনো কখনো এটাও হতে পারে যে দ্যাট বা হুইস একই বস্তুতে ব্যবহার করতে পারে ঠিক আছে তো অপশানে দ্যাট দিলে হুইস না দেবে দিতে পারে ইন্ডিফিনিট প্রোনাউন ইন্ডিফিনিট প্রনাউন কোনগুলো ইন্ডিফিনিট প্রোনাউন হলো ওয়ান নন সাম এনি মেনি অ্যানাদার সেভারাল ফিউ অল সাম এই শব্দগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে এখানে তো নির্দিষ্ট নয় ওয়ান কে এই ওয়ানটা কে নেই নন মানে কেউ না সাম মানে কেউ কিছু এনি মানে যে কেউ মেনি মানে অনেকে অ্যানাদার মানে অন্য কেউ সেভেরাল অনেক মধ্যে ফিউ কিছু অল সবাই সাম কিছু তো এই যে কথাগুলো এগুলো কিন্তু পার্টিকুলারলি কাউকে বলা হচ্ছে না ইন্ডিফিনিট ব্যবহার করছে অর্থাৎ অনির্দিষ্টভাবে বলা হচ্ছে তো অনির্দিষ্টভাবে বলা হলে সেটাকে ইন্ডিভিডিট প্রোনাউন বলা হবে এবার আমরা ব্যবহার করে নেব দেখো নন কিসে নো ওয়ান কিসে হয় নো ওয়ান হয় শুধু ব্যক্তি সম্বন্ধে ব্যবহৃত করতে এটা হলো সিঙ্গুলার ঠিক আছে এক বচনে ব্যবহার হয় শুধু ব্যক্তি বোঝাতে নন কিসে ব্যবহার করা হয় নন ব্যবহার হয় ব্যক্তি এবং বস্তু উভয় এটা সিঙ্গুলার ও পুরুলার উভয় হতে পারে অ্যানাদার কি ব্যক্তি বস্তু উভয়কে ব্যবহার করা হয় এটাও সিঙ্গুলার অ্যানাদারটা কি সিঙ্গুলার আদার যেটা আদার যেটা আদার্স এটা শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় আর এটা প্লুরার ঠিক আছে সাম যেটা সেটা ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা সামটা হচ্ছে প্লুরার এনি ব্যক্তি বস্তুর উপয়ের ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু এটা হলো সিঙ্গুলার প্লুরার উভয় হতে পারে ঠিক আছে আগেরটা যেমন প্লুরার ছিল শুধু এটা সিঙ্গুলার প্লুডার অনেক হতে পারে মেনি আর ফিউটা হচ্ছে ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয় আর মেনি ফিউ হল প্লোরার নাম্বার ঠিক আছে এবার আমরা দেখবো ডিস্ট্রিবিউটি প্রোনাউন ডিস্ট্রিবিউটর প্রনাউন কি ইচ এইদার নেইদার এগুলো হলো ডিস্ট্রিবিউটি প্রোনাউন ইচ অনেকের মধ্যে প্রত্যেককে বোঝাতে ইচ ব্যবহার করা হয় এই দ্বার নেই দার দুইয়ের মধ্যে ব্যবহার করা হয় ঠিক আছে এই মানে দুটোই হ্যাঁ নেইদার মানে দুটোই না ইচ অফ ভয়েস এটা মনে রাখবে ইচের পরে কি হয় সবসময় এস যুক্ত হয় একরকমভাবে এই দ্বার বা নেইদারের পরে সবসময় সাবজেক্টটা প্লুরাল ফর্মে বসে এগুলো মনে রাখবে রেসিপ্রোকাল প্রোনাউন প্রনাউন প্রোনাউন কি ইচ আদার ওয়ান আদার এগুলোকে বলা হয় রেসিপ প্রোনাউন অর্থাৎ যতক্ষণে দুই বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে এরকম বোঝাতে রেসিপ্রোকাল প্রোনাউন প্রণাউন ব্যবহার করা হয় যেমন দ্য কাপল লাভ ইচ আদার ঠিক আছে জোড়া দুইজনকে একে দুইজন দুজনকে ভালোবাসে দ্য বয়েজ আর কোয়ারিল ওয়ান অ্যান্ড আদার একে অপরের সাথে ঝগড়া করছে ছেলেগুলো দ্য টু ম্যান হেট ইচ আদার একে অপরকে ঘৃণা করে ঠিক আছে দুইজন ব্যক্তি দ্য নেশনস ফাইট ওয়ান অ্যান্ড রাষ্ট্রগুলো জাতি একে অপরের সাথে কি করে লড়াই করে ঠিক আছে এবার আমরা এমসি কিউ দেখে নেবো এখন যেটা পড়লাম সেটার উপর একটু এমসিকিউ কিউ দেখে নিই ঠিক আছে এমসি কিউগুলো দেখে নিই অপশান দেওয়াই আছে

দিস ইজ মাই নিউ ওয়াচ হোয়াট টাইপ অফ প্রোনাউন ইজ দিস দিস কী প্রকারের প্রণাউন এখনই বলেছিলাম দেয়ার ইজ সাম ইন মাই কার হোয়াট টাইপ অফ প্রোনাউন ইজ হোয়াট সাম ওয়ান সাম ওয়ান কোন প্রকারের প্রোনাউন লিখবে অবশ্যই কমেন্টে নাম্বার দিবে আর কমেন্টে লিখবে পাঁচ নাম্বার কোয়েশ্চেন দেখো সাম সাম বডি মাস্ট হ্যাভ ট্যাকেট মাই স্যান্ডউইচ সাম বডিটা কী প্রকারের প্রোনাউন লিখতে হবে তাহলে পাঁচ নম্বর দিয়ে কোনটা হচ্ছে সেটা লিখবে ছয় নম্বর হু টোল্ড ইউ টু ডু দ্যাট হোয়াট টাইপ অফ প্রোনাউন ইজ দিস হু হু কী প্রকার প্রোনাউন সেটা লিখবে এবার দেখো এখানে কোশ্চিনটা বুঝো হু টোল্ড ইউ বলেছে আর কোশ্চিন মার্ক দিয়েছে সেটা দেখে কিন্তু বলবে যে এটা কোন প্রকারের প্রণাম ঠিক আছে দেখে শুনে করবে সাত নম্বর হ্যাভ ইউ সিন হার নোট নেটব নোটবুক নেটবুক চার্জার নেটবুকের চার্জারটা দেখেছো তাহলে এখানে হার যেটা এই হারটা কোন প্রকারের প্রণাউন সেটা তোমাকে লিখতে হবে আট নম্বর দিয়ে সাত নম্বর দিয়ে লিখবে আট নম্বরটা মাই ডিমান্ড হু ইজ দ্য প্রিন্সিপাল অফ আওয়ার স্কুল ওয়ার্ক ইন দ্য ক্লাসরুম ওয়ার্কড ইন টু দ্য ক্লাসরুম হোয়াট টাইপ অফ প্রোনাউন ইজ হু হু এখানে কী প্রকারের প্রোনাউন ঠিক আছে আগেরটাতে হু কোশ্চিন মার্ক ছিল এখানে কিন্তু ফুল স্টপ দেখে শুনে করবে নয় নম্বর দেওয়া দে আর ওয়ার বেস্ট ফ্রেন্ড হু অলওয়েজ লুক আফটার ইচ আদার তাদের দুজন বন্ধু একে প্রকারের সবসময় ইচ আদারটা কোন প্রকারের প্রোনাউন সেটা লিখতে হবে নয় নম্বর দিয়ে লিখবে দশ নম্বর দিয়ে লিখবে ঠিক আছে দশ নম্বর দিয়ে লিখবে মারবিন মুভড অল দ্য গ্রাস বাই হিমসেল হোয়াট টাইপ অফ প্রোনাউন ইজ দ্য ওয়ার্ড হিমসেল হিমসেল কোন প্রকারের প্রোনাউন সেটা লিখবে ঠিক আছে এটা হলো কোন প্রকার প্রণাউন তাহলে প্রত্যেকটা প্রণাউন দশটা থাকলো তোমাদের কাছে কোশ্চিন এই দশটা কোশ্চেন তোমরা অবশ্যই উত্তর করবে এক নম্বর দু নম্বর করে দিয়ে উত্তরগুলো করবে ঠিক আছে তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা একবার দেখে নেবে আমি তোমাদেরকে নেক্সটে এই ভিডিওগুলো সম্পর্কে বলে দেব এবার তোমাদের এখানে আনসার কিটা মিলিয়ে নিবে তোমাদের যে দশটা কোশ্চিন হলো আনসার কিটা মিলিয়ে নিবে এবং কার কত স্কোর হলো সেটা কমেন্টে অবশ্যই লিখবে ঠিক আছে সাবজেক্ট ভাব অবজেক্টের কাহিনিটা আগের দিন বলে দিয়েছি তাই এটা আর বলছি না তোমরা শুধু এইটা একটু স্ক্রিনশট নিয়ে রাখবে এটা কিন্তু লাগবে যখনই গ্রামারে ঢুকবো তখন কিন্তু এগুলো লাগবে ঠিক আছে তো এটা একটু স্ক্রিনশট নিয়ে নেবে সাবজেক্ট অবজেক্ট পজিটিভ আই সাবজেক্ট অবজেক্ট ইউজ হয় মি দেখো কীভাবে ব্যবহার হবে বলে দিচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জ করলে ধরো তোমরা একটা ভয়েস চেঞ্জ করবে ঠিক আছে ভয়েস চেঞ্জে কী হয় অবজেক্টকে কী করতে হয় সাবজেক্ট বানাতে লাগে সাবজেক্ট কী বানাতে লাগে অবজেক্ট বানাতে লাগে এবার কী হবে যখনই তোমার আই কিল্ড আই কিল্ড হিম তাহলে হিম আছে হিমকে কী করতে হবে সাবজেক্ট বানাতে হবে তাহলে হিমের সাবজেক্ট কোনটা তখন চলে আসবো আমরা ডাইরেক্ট হিমের সাবজেক্ট হলো হি একরমভাবে আইটাকে কী করতে হচ্ছে মি বানাতে হবে শেষে তাহলে আইকে কী করবো অবজেক্ট ফর্ম বসাবো তাহলে আয়ের অবজেক্ট ফর্ম কি মি তো এইভাবে এগুলো কাজে লাগবে সো এটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রেখে দেবে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি ফেস ভিডিও করবো পরেরটা ধন্যবাদ সকলকে